পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার আমি জানতে চাই আমার বোনদের যে বাড়ি আছে এখান থেকে কি ভাগ দিতে হবে নাকি বোনদেরকে জমিনে দিতে হবে বা বোনদেরকে জমি দিতে হলে ক্ষেতের জমি দিতে হবে দুটাই কিন্তু ভুল বোনরা কিভাবে সম্পত্তি নিবে বোনরা যেভাবে নিতে চাইবে সেভাবে নিতে পারবে বোনরা যদি বলে যে আমি সবখান থেকে ভাগাভাগি ভাই করবো সবটাই একটু একটু করে ভাগ করে নিব তাদেরকে একটু দিতে হবে আর যদি বোনরা যদি না আমি সবটার দাম নিব তাহলে দাম দিতে হবে বোনরা যদি আমি সবটার দাম কত সেটা অনুসারে একটা খেদমা নেব তাহলে সেটাও নিতে পারবে যেভাবে তারা খুশি সেভাবে তাদেরকে খুশি করে দিতে হবে এটা হলো কথা কিন্তু কোনো কিছু আটকানো যাবে না চুপিয়ে রাখা যাবে না চুপ করে মানে গোপন করা যাবে না আপনার বাবা মারা গেছে ধরেন তখন আপনার বোনদেরকে আপনি হিসাব করে দিবেন যে বাবার ব্যাংক ব্যালেন্স এত আছে তার ব্যাংকে এত টাকা আছে তার ব্যবসাতে এত টাকা আছে জমিন এতটুকু আছে বাড়িতে এতটুকু আছে পুকুরে একটুকু আছে একটু একটু ডোবাতে একটুকু আছে এবং অথবা ইয়াতে শেয়ার মার্কেটে এত টাকা আছে অথবা তার ফ্যাক্টরিতে এত টাকা আছে এগুলি সব আপনি আগে দম দাম করবেন কত টাকা পুরোটা আপনি নিজেই নিজেই দাম করতে পারেন যদি আপনি কোনো আপনি সত্যিকার অর্থে একজন বীর পুরুষ হন দিনকে ভালোবাসেন এবং আপনার কারও হক আপনার মধ্যে থাকে না না থাকবে এটা পছন্দ করেন আপনি পুরোটার একটা দাম হিসাব করবেন বর্তমান মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালু হিসেবে এবং বন্ধুদেরকে অপশান দিবেন যে তোমরা ইচ্ছে হলে প্রত্যেকটা জিনিস নিতে পারো এটার এত দাম এত দামের দাম সব মিলেই আমার দাম হচ্ছে ধরেন পাঁচ কোটি টাকা অথবা এক কোটি টাকা আপনি বলেন যে এক কোটি টাকার এত ভাগ তোমরা পাবে তোমরা টাকাও নিতে পারো ভাগ ভাগও নিতে পারো এবং প্রত্যেক অংশ নিতে পারো কেউ এটা নিতে পারো কেউ এটা থেকে নিতে পারো কোনো সমস্যা নেই যেন তাদের ঠক না হয় যেন তারাও তারা যেন সরিয়া মোতাবেক যতটুকু বা অতটুকুর দামটা হিসাব করে ঠিক পেয়ে যায় এটা আপনি দেখতে দিতে পারেন তাদেরকে সেই জন্য আপনার যদি তারা যদি বুঝে যে ভাগ ভাগ করে নিলে আমার সমস্যা হবে যে কোনো একখান থেকে আমি নেই তাহলে সেটার জন্য তাদের নিতে পারবো কোনো সমস্যা নেই সেটাতে আপনি বাধা দিতে পারবেন না হ্যাঁ আর যদি তারা বলে যে আমি প্রত্যেক ঘরের কোণায় কোনায় আমি প্রত্যেক জমির কোণায় কোণায় নিব প্রত্যেক ব্যবসার কোনায় কোনায় নেব সেটা বাড়াবাড়ি পর্যায়ে যেন না যায় আপনারও ক্ষতি হবে তারও ক্ষতি হবে তার থেকে মশালা হা যেতে পারেন মীমাংসা যেতে পারেন যে যে কোনো ব্যবসা তুমি এই হিসেবে হিসেবে টাকাই নাও ব্যবসার ভাগে এটা এত টাকা আছে এত টাকা সেখান থেকে একটু ভাগ করে নাও সেটা করতে পারেন এটা যদি রাজি না হয় জমিই নেবে তো জমি ভাগ করে হলে দিতে হবে জমি ভাগ ঘুরিও দিতে হবে বাড়ি যদি ভাগ করতে হয় ভাগ ঘরেও দিতে হবে তাদের সাথে এই জন্য সবসময় ভালো ব্যবহার করলে তারা সাধারণত আপনার সাথে খারাপ ব্যবহার করবে না তারা চায় যেটা সেটা হচ্ছে বাবা মার সম্পত্তি তারা হকটা থাকুক তাদের ভাইরা তাদেরকে দেখাশোনা করুক এটাই চায় বন্ধুদের দাবি খুব বেশি নয় কিন্তু আমরা অথচ বন্ধুদেরকে দেখাশোনা না করে সব কিছু কুকি করতে করতে চাই এটাই আমাদের দুর্ভাগ্য আল্লাহ আমাদেরকে এই দুর্ভাগা সর্বনাশা কর্মকাণ্ড থেকে দূরে রাখুন আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং বন্ধুদেরকে দেখাশোনা করি বন্ধুদেরকে সম্পদ দেওয়ার পরেও তাদের সাথে সেলার রাহিম বজায় রাখি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি এবং তাদেরকে নিয়মিত দাওয়াত দেই এবং সেটাই হচ্ছে অতিরিক্ত দেওয়া এবং সেটাও আদিষ্ট আর যদি তার সম্পদ থাকার কারণে দাওয়াত দেন সেটা আপনি তার হক যারা খাওয়াচ্ছেন কিন্তু সম্পদ না থাকা অবস্থা যদি আপনি দেন তাকে সম্পদ শেষ হয়ে গেছে দিয়ে দিচ্ছেন তারপরে দাওয়াত দেন সেটা বোঝা যাবে যে আপনি সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসেন রাসুলকে ভালোবাসেন এবং সেরায় রেহমি করলেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলেন সেটাই আপনার কাছে সরিয়ে চায়